তো আজকে আমরা বল নিয়ে পড়াশোনা করবো ওকে এর আগের দিন আমরা নিউটনের তৃতীয় গতি সূত্রটা বলেছিলাম নিউটনের তৃতীয় গতি সূত্র আমি কি বলেছিলাম একজনা যদি কাউকে ঢাই করে মারে যাবে তাই না তার মানে কি ক্রিয়ার প্রতিক্রিয়া আছে সমানও বিপরীত তাই বলেছিলাম তো হ্যাঁ হুম তো সেই ক্রিয়া এবং প্রতিক্রিয়া আমরা যেমন শিখবো ক্রিয়া প্রতিক্রিয়া বল তো ওটা বল বিভিন্ন ধরনের বল নিয়েও আমরা আলোচনা করব ঠিক আছে আজকে টাইম শর্ট আছে অল্প করে পড়া দি ছেড়ে দেব তো প্রথমে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল আমরা কি বলেছিলাম নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে বলেছিলাম প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত কে থাকবে অভিমুখ বল আছে সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল থাকে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল থাকে এটাই নিউটনের তৃতীয় গতিসূত্র

ক্রিয়া ও বল পড়ছি দেখো আমরা যদি চম্বুক রাখি চম্বুকের এক ধারে নর্থ পোল আছে কি আছে এই ধারে নর্থ এই যে এখানে কি আছে নর্থ পোল তাই না আর এখানে সাউথ পোল দক্ষিণ মেরু আর হচ্ছে উত্তর মেরু আর এর হচ্ছে এখানে উত্তর মেরু আর দক্ষিণ মেরু উত্তর মেরু এবং দক্ষিণ মেরু কি করে পরস্পরকে আকর্ষণ করে তার মানে কেউ যদি নিয়ে যাওয়া যায় তাহলে উত্তর এবং দক্ষিণ আকর্ষণ করে কাছে চলে আসবে তাই না তার মানে একজনা কি করে অন্যজনাকে টানে বদলে অন্য অপর একজনাকে টানছে তাই না তাহলে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া হয়েছে তাই না হ্যাঁ একজনের ক্রিয়া করছে অন্যজনের টানছে সমান বল দিয়ে তাই না প্রতিক্রিয়া বল হয়েছে ওকে এটা হচ্ছে আকর্ষণ বলের ক্ষেত্রে হইল ঠিক তেমনি যদি দুটো মেরু এক দিকেই রাখা হয় তাহলে পরস্পরকে কি করে বিকর্ষণ করে অর্থাৎ তারা একে অপর থেকে দূরে সরে যাবে তাই তো তারা একে অপরের থেকে দূরে সরে যাবে তার কারণ হচ্ছে এ ওকে ঠেলা দিয়েছে আমি ধরলাম এই মেরু ওই মেরুটাকে ঠেলা দিয়েছি সাউথ পোল সাউথ পোলকে ঠেলা দিয়েছি ধাক্কা দিয়েছি ঠিক আছে এর ফলে ও সরে যাইছি আবার এও সরে যাবে তাই না তার কারণ ওই চম্বুকটাও ওই চৌম্বুকের দক্ষিণ মেরু এই সমান ও বিপরীত বল দিয়ে উল্টো দিকে ধাক্কা দেবে ওর ফলে তার ফলে এটাও এধারে সরে আসবে ঠিক আছে এটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া বলের ফলে হয় ওকে তারপরে দেখা আমরা রকেট যাই কিভাবে রকেট এই তলা দিয়ে কী পার হয় হ্যাঁ তলা দিয়ে ধোয়া ধোঁয়া বলতে তলা দিয়ে কী করে ওই সেই যে গ্যাসগুলা বার হয় ঠিক আছে গ্যাসগুলা কি করে নিচের বাতাসকে ধাক্কা দেয় বাতাসকে কি করে ধাক্কা দেয় বাতাসকে গ্যাসগুলো জোরে ধাক্কা দিল তার ফলে কী হইলো এটা ক্রিয়া হইলো বাতাসগুলাও কি করবে গ্যাসগুলাকে তো উপরের দিকে ধাক্কা দেবে হুম এর ফলে কি হবে রকেট উপরের দিকে ছুটবে ওরা বাতাসকে নিচের দিকে ধাক্কা দিল ফলে ঠেলা দিল এবং কি হইল তার বিপরীতে বাতাসও কী গ্যাস গ্যাসগুলোকে ধাক্কা দিয়েছি বিপরীত দিকে সমান বিপরীত দিকে ধাক্কা দিচ্ছি এর ফলে রকেট উপরের দিকে ছোটে ঠিক আছে এটা সমান ও বিপরীত ক্রিয়া প্রতিক্রিয়ার বলে ফলেই হয় ওকে বন্দুকের বন্দুকে যখন গুলি বার হয় দেখেছিস কীরকম হয় কীরকম হ্যাঁ একবার ই করলি ফায়ার করলে কী হবে ফায়ার করলি পেছনের দিকে ছড়ে আসবে তার কারণ কি তার কারণ কি তার কারণ হচ্ছে গুলিটা যখন বার হচ্ছে মুখ দিয়ে তখন তখন গুলিটা কী করছি বন্দুকের ওপর যে গ্যাসটা বার হয়েছে গুলির পেছনে ফায়ার ইয়ে থাকে বুঝলে তো এরকম যদি গুলি হয় গুলির পেছনে এখানে বারুদ থাকে ঠিক আছে বারুদটা এখানে যখন ধাক্কা মারে বারুদটাতে আগুন ধরে যায় প্রচণ্ড গ্যাস উৎপন্ন হয় ঠিক আছে সেই গ্যাসগুলা বাইরে তো বেরোনোর কোনো জায়গা নেই সেই গ্যাসগুলা কি করে সোজা একদম বন্দুকের মধ্যে যে নল আছে সেই নলের পেছনের দিকে ধাক্কা দেয় ঠিক আছে জোরে ধাক্কা দেয় গ্যাসগুলা যখন বাইরের দিকে বেরোতে না পারে ঠিক আছে তখন কি করে এই বন্দুকটাও কি করে এই গুলিকে ধাক্কা দেয় এবার গুলির মানে যখন এই পরে যখন পড়ব রৈখিক ভরবেগ ঠিক আছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র তার ফলে আমরা বুঝবো যে কেন বন্দুকটা মানে কম সরে আর এটা এটা বেশি জোরে দেয় তার কারণ হচ্ছে ভরের উপর নির্ভর করে যখন রৈখিক ভর বেগ পড়ব তখন আমরা বুঝবো তার আগে এখানে এখানে শুধু এইটুকু নিই যে বন্দুক যে গ্যাসটা বন্দুকের ওপর ধাক্কা দেয় ঠিক আছে বন্দুকটাও কি করে মানে ওই যে গ্যাসের ওপর ধাক্কা দেয় ফলে গুলিটা কি করে সামনে দিকে প্রচন্ড বেগে বেরিয়ে যায় ওকে আর যেহেতু গ্যাসটা বন্দুককেও ধাক্কা দিয়েছি এর ফলে কি হয় বন্দুক একটু পিছনের দিকে সরে যাই ঠিক আছে একটু পেছনের দিকে সরে যাই ঠিক আছে এটা হচ্ছে ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের ফলে হয় ওকে আচ্ছা এরপর একটা ইয়ে আছে টান বল কত ধরনের আছে একটা হচ্ছে টান টান কি না কোনো একটা বস্তুকে রেখে সুতো দিয়ে টান আমি শুধু যে টানছে এই যে এই ধারে যে ধার তীর চিহ্ন দেওয়া আছে ওই ধারে টানছে তার মানে কি হয়ে যাবে জিনিসটা এই ধারে সরে যাবে এটাকে টান বল বলে কি বলে টান এটাকে টান বলে ঠিক আছে এটা এক ধরনের বল প্রয়োগ করা হয়েছে এটাকে টান বলে ঠিক আছে তারপরে যে ধাক্কা ধাক্কা কি না কোনো একটা বস্তু আছে তাকে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে তাই না এর ফলে সরে যাবে এখানেও যে বলটা প্রয়োগ করছে এটাকে ধাক্কা বলে বলে কি বলে এটাকে ধাক্কা বলে ঠিক আছে তারপরে এখানে দেখ এটা আকর্ষণ বল কাজ করছে কি করছে এটা বল মানে পরস্পরের সঙ্গে ঠেকে নেই স্পর্শ করে নেই কিন্তু তবুও একে অপরকে একে অপরের ওপর বল প্রয়োগ করছে তাই না তবু তো একে অপরের ওপর বল প্রয়োগ করছি এটা হচ্ছে আকর্ষণ বল কি বল আকর্ষণ বল এর ফলে কি হয়েছে দুটো চম্বুক চলে আসছি এটা হচ্ছে আকর্ষণ বল তারপর হচ্ছে কি ধর একটা পজিটিভ আধানযুক্ত পদার্থ আছে একটা নেগেটিভ আধানযুক্ত পদার্থ আছে একটা পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ কি করে একে অপরকে আকর্ষণ করে আমরা এইটি পড়েছিলাম মনে আছে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করে এর ফলে তারা কি করবে কাছে চলে আসবে এটা হচ্ছে কি এটাও আকর্ষণ বল এটা কি তড়িৎ স্থির তড়িৎ আকর্ষণ বল আর আগেরটা কি ছিল আগেটা আকর্ষণ বল ছিল সেটা হচ্ছে চৌম্বক আকর্ষণ বল কি বলছিল চৌম্বক আকর্ষণ বল এটা হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বল আর এক ধরনের আকর্ষণ বল আছে সেটা হচ্ছে মহাকর্ষীয় আকর্ষণ বল যে যে বলের ফলে চাঁদ পৃথিবীকে টানছে সরি পৃথিবীর চাঁদকে টানছি চাঁদও পৃথিবীকে টানছি ঠিকই আছে আর সূর্য পৃথিবীকে টানছি পৃথিবীর সূর্যকে টানছি সেটা হচ্ছে মহাকর্ষীয় আকর্ষণ বল তাই না আমরা এইটা থাকতে পড়েছি সেটাও আকর্ষণ বল আচ্ছা এরপর হচ্ছে বিকর্ষণ বল যদি দুটো একই উত্তর মেরু এই সরি দুটো দক্ষিণ মেরু যদি পাশাপাশি রাখে তারা একে অপরকে ধাক্কা দেবে দূরে সরে যাবে তাই না এটা হচ্ছে বিকর্ষণ বল কি বল এটা হচ্ছে বিকর্ষণ বল একই রকম বল কখন কাজ করে না দুটো দুটো সমান আধান দুটো নেগেটিভ আধান যদি কাছাকাছি রাখে অথবা দুটো পজিটিভ আধান হইলেও হয়তো তাই না দুটো যদি পজিটিভ আধান হইতো তবুও তারা একে অপরকে বিকর্ষণ করবে আর দুটো নেগেটিভ আধানও কী করবে একে অপরকে বিকর্ষণ করবে মাত্র অর্থাৎ সমজাতীয় আধান একে অপরকে বিকর্ষণ করে এদের কী করবে একে অপর থেকে দূরে সরে যাবে বিকর্ষণ বলার প্রভাবে হবে কিসের জন্য হবে বিকর্ষণ বলের প্রভাবে হবে এরপরে হচ্ছে ঘর্ষণ ঘর্ষণ কী জিনিস না এই যে বস্তুটা আছে বস্তুটা মাটির সঙ্গে লেগে আছে হ্যাঁ বস্তুকে যদি আমি একটু ঠেলি কি হবে বস্তুটা তো এধার থেকে ওই ধারে যাবে কিন্তু মাটিতে যে জায়গায় ঠেকে থাকবে মাটিতে যে জায়গায় ঠেকে থাকবে এই জায়গাগুলা এই জায়গাগুলা কি করবে একে অপরকে সরিয়ে যেতে দূরে সরিয়ে ধাক্কা দেবে মানে বাঁধা দেবে তাই না হ্যাঁ এটা ঘর্ষণ বল আমরা এইটা থাকতে পড়েছিলাম মনে করে দেখ ঘর্ষণ বল কাকে বলে এটা হচ্ছে ঘর্ষণ বল কী করবে যে জায়গায় স্পর্শ করে থাকবে এই যে যে জায়গাগুলো স্পর্শ করে আছে এই জায়গাগুলা একে অপরকে সরিয়ে যেতে বাঁধা দেবে তাই না এই জায়গায় ঘর্ষণ হবে ঠিক আছে এর ফলে সরিয়ে বাঁধা দেবে অর্থাৎ এ ঠেলছে এই ধারে ঠিক আছে ঠেলছে এই ধারে বল এই ধারে কাজ করছি কিন্তু ঘর্ষণ বল কাজ করবে ঠিক তার বিপরীত দিকে তার বিপরীত দিকে কাজ করবে ঘর্ষণ বল যেটা ওই বস্তুটাকে সরিয়ে বাঁধা প্রদান করবে এটা হচ্ছে ঘর্ষণ বল ঠিক আছে তারপরে লম্ব প্রতিক্রিয়া বল লম্ব প্রতিক্রিয়া বল কোনো বস্তুর ওপর কোনো টেবিলের ওপর বা কোনো ইয়ের ওপর মাটির ওপর কি করে যখন দুটো কোনো পদার্থ থাকে সেটা একে অপরকে কি করে লম্ব প্রতিক্রিয়া বল কাজ করে কি বল ধর এখানটা আমি কি আছে টেবিলের ওপর এইটা কি আছে এই প্যাডটা আছে মাইকটা আছে মাউসটা আছে কিবোর্ডটা আছে ঠিক আছে ওখানে কি আছে প্রজেক্টরটা আছে তাই তো তো কি করছি ওই টেবিল আমি ধরলাম এটা টেবিল ঠিক আছে কালারটা একটু চেঞ্জ করে নিই আচ্ছা সবুজ হলুদ নীল আচ্ছা এই কালারটা নিই আচ্ছা ভালোভাবে বোঝা যাচ্ছে না যদিও আচ্ছা এই বস্তুটা আমি ধরলাম এটা হ্যাঁ প্রোজেক্টরটা প্রোজেক্টরটা ওই টেবিলের ওপর চেয়ারের ওপর কী করছে নিচের দিকে বল প্রয়োগ করছে তাই না এর ফলে নিচের দিকে নেমে যাওয়ার চেষ্টা করছে তো নিচের দিকে আকর্ষণ বল দিয়ে পৃথিবী আকর্ষণ বল দিয়ে টানছে এর ফলে ও নিচের দিকে নেমে যাওয়ার চেষ্টা করছে ঠিক সমান ও বিপরীত বল চেয়ারটাও ওই প্রজেক্টরের ওপর প্রয়োগ করছে চেয়ারটাও প্রোজেক্টরের ওপর বল প্রয়োগ করছে এর ফলে চেয়ারটা এই প্রোজেক্টরটা নিচে নেমে যাচ্ছে না ওইখানে এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে আছে এটা হয়েছে কি ক্রিয়া ও প্রতিক্রিয়া বল বল লম্ব থাকলে আমরা যদি মাটির উপরে থাকি আমরা মাটির উপরে কি করি নিচের দিকে বল প্রয়োগ করি মাটিও কি করে আমাদের সমান ও বিপরীত দিকে উপরের দিকে বল প্রয়োগ করে এটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল ঠিক আছে আজও এই পর্যন্তই থাকুক পরের দিন আবার পড়াবো এই চ্যাপ্টারটা পরের দিন আমি শেষ করে দেবো ওকে রকি ঘর সংরক্ষণ সূত্র আর তারপরে একদিন আমি কি করব তারপর পরের দিন আমি অঙ্ক করে দেবো এই চ্যাপ্টারের অঙ্কগুলো পরীক্ষাতে প্রচণ্ড আছে বুঝলি এই এই চ্যাপ্টারের অঙ্কগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট একদিন অঙ্ক করাবো এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক করাবো